নমস্কার, N24 চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি। আমি বর্ণালী মিশ্র। রবিবার একল অভিযান শিলচর অঞ্চলের অন্তর্গত শ্রীকোনা সঞ্চের মহিলা সমিতি এক দিবসীয় বিশেষ প্রশিক্ষণ বর্গ অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে প্রশিক্ষণ বর্গের সূচনা করেন শিলচর অঞ্চলের মহিলা সমিতি সভানেত্রী মাননীয়া কাঞ্চন দাস মহোদয়া। এরপর অনুষ্ঠিত হয় আচার্য পদ্ধতি গ্রাম সমিতি প্রশিক্ষণ বর্গের উদ্দেশ্যে ও একল অভিযানে পঞ্চমুখী শিক্ষা উদ্দেশ্য ব্যাখ্যা করেন শিলচর অঞ্চলের অভিযান প্রমুখ মাননীয় রাজু কুম্মি মহাশয়। সমিতির কার্য ভূমিকা সম্বন্ধে আলোচনা করেন শিলচর শহরের সম্পাদক মাননীয় সজল কান্তি দাস মহাশয়। প্রশিক্ষণ বর্গে উপস্থিত ছিলেন গৌতম কুমার, সুধাংশু ভট্টাচার্য, গ্রাম সমিতি মহিলা সমিতি 34 জন সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন 28 জন আচার্যা। সভা শেষে ভারত মাতা জয়ধ্বনি করা হয়। সেগুলো থেকে সাংবাদিক নিহারকান্তি রায়ের রিপোর্ট আপনারা দেখছেন N24 চ্যানেল থেকে। এইভাবে আরো খবর পেতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যারা জানি থাকুন, আমরা তো এই মন্ত্র যাই না, সরস্বতী বন্দনা জানি না, সরস্বতী পূজার দিন বাচ্চা চাইটা সারা বেউ বুঝে গেছে সরস্বতী পূজা করে ঠাকুর বেটার মন্ত্র পর তারা পর আর তো ঘুম থেকে উঠলাম, উঠে বাইরে বার হয়ে সূর্যদেবের দিকে দিলাম ভক্তি একটা নমস্কার একটা শেষ।